আলাইকুম স্বাগতম জানাচ্ছি স্বাধীন সাথে আছে আমি আক্তারিতি করোনায় ইউরোপে মৃত্যু ত্রিশ হাজার ছাড়ালো বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসে ইউরোপে মৃত্যুর সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে বুধবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন এই তথ্য কোভিড উনিশে সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপে মোট ত্রিশ হাজার তেষট্টি জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে চার লাখ আটান্ন হাজার ছশো জন এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে এ সংখ্যা বারো হাজার চারশো জন স্পেনে আট হাজার একশো উননব্বই জন এবং ফ্রান্সে তিন হাজার পাঁচশো তেইশ জন এদিকে ইউরোপে মৃত্যু সংখ্যা ঘোষণার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র বলেছে করোনায় তাদের মৃত্যু সংখ্যা চার হাজার ছিয়াত্তর জন এ সংখ্যা পরিবারের শনিবারের চেয়ে দ্বিগুণের বেশি এবং চীনের চেয়েও বেশি বুধবার পর্যন্ত করোনায় নিহতের সংখ্যা বত্রিশ হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে নয় লাখ দুটি সংখ্যায় হু হু করে বাড়ছে কোথাও স্থির থাকছে না আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি ইউটিউবে সার্চ করুন স্বাধীনমালা নিউজ টিভি সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট স্বাধীনমালা নিউজ টিভি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ